যত চিনি তত মিষ্টি, এই নিয়মের মধ্যে চলে যাই, তাহলে যত টাকা তত ভালো প্লেয়ার তত বেটার পারফরমেন্স। এতে তাহলে ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডানের কি হইল? হ্যাঁ মানতুম, তবুও যদি এগুলো আমাদের মালিকানাধীন হতো, মানে ঘটিরা বাঙালদের থেকে বেশি বড় লোক, বা বাঙালরা ঘটিদের থেকে বেশি বড় লোক, বা মুসলমান বাঙালি বাঙালদের থেকে বেশি বড় লোক, তাই জন্য তাদের, অর্থাৎ তাদের গোষ্ঠীগত যে আভ্যন্তরীণ শক্তি সেটার একখানা প্রকাশ ঘটাচ্ছে খেলার মাধ্যমে, তা না। সেখানেও আমরা বাজার, আমরা টাকাটা দিতে যাই, যেটা গোয়েঙ্কার পকেটে যায়, যেটা ইমামির পকেটে যায়। কিন্তু বিশ্ব জুড়ে আমরা যখন এই ক্লাবগুলো দেখতে থাকি, অনেকে বলতে পারেন কই এত বড় বড় ক্লাব আছে, তারও তো মালিক অনেক ক্ষেত্রে লোকাল নয়, তাদের টিমেও তো অনেক বাইরের প্লেয়ার খেলে, যেগুলো দেখতে লোকে লোকে লা লিগা দেখছে, লোকে ইপিএল দেখ, ইংলিশ প্রিমিয়ার লিগ দেখছে, ইত্যাদি ইত্যাদি। একটা মৌলিক তফাত রয়েছে, সেটা হচ্ছে যে সেখানকার ভূমিপুত্র প্লেয়ার নেই করে দেওয়া হয়নি, এক বাস্তবতা নেই, একজন দুজন রাখা মানে বাস্তবতা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই প্লেয়ারগুলো জেলা থেকে উঠে আসবে বা শহর থেকে দূর এলাকা থেকে ছেলেরা উঠে আসবে, এই যে প্রক্রিয়াটি এর মধ্যে কোনো প্রতিবন্ধকতা নেই। দক্ষিণ দিনাজপুরের একটি ছেলে সে স্পটেড হতে পারে ইংল্যান্ডের দক্ষিণ দিনাজপুরে, সেটা সারি হোক, সেটা সাউদাম্পটন হোক, কিন্তু এবং তার লন্ডনে, তার লিডসে, তার ম্যানচেস্টারে যাওয়ার পথ কি মসৃণ, যদি তার ট্যালেন্টটা সেইভাবে সেটাকে ইয়ে করা হয়। বাংলার ক্ষেত্রে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ধ্বংস। মোহনবাগানের প্রচুর টাকা, ইস্ট বেঙ্গলেরও যথেষ্ট টাকা, মোহনবাগানের মতো নয় আমি যা শুনতে পাই, জানি না সত্য মিথ্যা, মোহামেডানেরও এখন ভালো টাকা হচ্ছে। আমি যদি যত চিনি তত মিষ্টি এই নিয়মের মধ্যে চলে যাই, তাহলে যত টাকা তত ভালো প্লেয়ার তত বেটার পারফরমেন্স। এতে তাহলে ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডানের কি হইল? হ্যাঁ মানতুম, তবুও যদি এগুলো আমাদের মালিকানাধীন হতো, মানে ঘটিরা বাঙালদের থেকে বেশি বড় লোক, বা বাঙালরা ঘটিদের থেকে বেশি বড় লোক, বা মুসলমান বাঙালি বাঙালদের থেকে বেশি বড় লোক, তাই জন্য তাদের, অর্থাৎ তাদের গোষ্ঠীগত যে আভ্যন্তরীণ শক্তি সেটার একখানা প্রকাশ ঘটাচ্ছে খেলার মাধ্যমে, তা না। সেখানেও আমরা বাজার, আমরা টাকাটা দিতে যাই, যেটা গোয়েঙ্কার পকেটে যায়, যেটা ইমামির পকেটে যায়, এই চক্রটা ভাঙা দরকার। এই চক্রটা যাতে ভাঙে, প্রথম কথা আমাদের প্লেয়ারগুলো, আমরা ফুটবল খেলা বলতে শুধু ফুটবল খেলা দেখা এবং হাতে গোনা দু তিনটে ক্লাব এটাকে মানি না, এটাকে আমরা বাংলার ফুটবল বলি না। আমরা বাংলার ফুটবল বলতে সামগ্রিক একটি বিষয় বুঝি, যেখানে পাড়ায় পাড়ায় ক্লাব, ইয়াং ফ্রেন্ডস ক্লাব, আমরা কজন ক্লাব, তারও একটি ফুটবল সত্তা রয়েছে, তারও একটি এলাকায় মাঠ রয়েছে, সেখানে সেই মাঠে কাদায় ফুটবল হয়, সেই নিয়ে কেলাকেলি হয়, সব হয়, এইখানেই হচ্ছে আমাদের ফুটবলের প্রাণ। কদিন আগে আমি নিমন্ত্রিত হয়ে গেছিলাম একটি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে হুগলির কুন্তিঘাটে। কত লোক দেখছিল, মানে অন্তত 5,000 লোক দেখছে সেই টুর্নামেন্ট, এবং কি উত্তেজনা! এবং জানো আরেকটা বিশেষ উত্তেজনা হলো, এর মধ্যে কৃষ্ণাঙ্গ আফ্রিকান ফুটবলার ভাড়া করে এনে খেপ খেলানোর একখানা বিষয় রয়েছে। সেখানে একটা টিম মানে 7-a-side খেলছিল আমার যতদূর মনে হয়, এবং কতজন এরকম প্লেয়ার রাখতে পারবে তার একটা লিমিট আছে, কিন্তু ওখানে আমি যদি 7 জনের 7 জনই আফ্রিকান নামিয়ে দেবে এবার টিম হবে না,
বোধহয় তিন এরকম কিছু একটা করা রয়েছে। আরেকটা টিম ছিল একদম বাঙালিদের বইপুত্র, যে করেই হোক লাস্ট অব দি বাঙালি টিমটা জিতে গেল।